আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মান বন্টন সম্পর্কে তোমাদের জানাবো এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার উপায়গুলো তোমাদের জানাই দিব। যেহেতু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তো অনেকের গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো হয়েছে বা অনেক স্টুডেন্ট কিন্তু মন মতো পরীক্ষা দিতে পারেনি। তোমার যদি গুচ্ছ পরীক্ষা যদি তোমার খারাপও হয়, তারপরও তুমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু তুমি চান্স পেতে পারো। তো কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে, এই 9টা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়, কারণ এখান থেকে পড়াশোনা শেষ করে তুমি বিসিএসে যেমন তুমি কোঠার একটা সুবিধা পাবা, পাশাপাশি বাংলাদেশের অনেক ভালো ভালো চাকরি তুমি কিন্তু এই কৃষিগুচ্ছ থেকে পড়াশোনা শেষ করে কিন্তু করতে পারবা। এই জন্য যারা ভালো একটা ফিউচার গঠন করতে চাও, তাদের জন্য কিন্তু কৃষিগুচ্ছর যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এটা কিন্তু পারফেক্ট একটা জায়গা হবে। এবং কৃষিগুচ্ছর যে 9টা বিশ্ববিদ্যালয় আছে, এখানকার যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু সাধারণত দেখা যায় যে গুচ্ছ থেকে তুলনামূলক একটু সহজ হয়। গুচ্ছের প্রশ্নগুলো দেখা যায় অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি দেয়, একটু কঠিন দেয়, বাট কৃষিগুচ্ছর যে পরীক্ষাটা নেয় সেখানকার কোশ্চেন কিন্তু তুলনামূলক গুচ্ছ থেকে কিন্তু একটু ইজি হয়। এই জন্য তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো, তোমার কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো সর্বপ্রথম আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এখানকার প্রথমে আমি মান বন্টন সম্পর্কে জানাবো, অর্থাৎ এখানে যে ভর্তি পরীক্ষাটা হয় কোথা থেকে কত মার্কের পরীক্ষা হয়। তো এখানে যে পরীক্ষাটা হয়, টোকের পরীক্ষার ভিতরে কত মার্কের পরীক্ষা হয়, পরীক্ষা হয় হলো 100 নম্বরে, অর্থাৎ 100 নম্বরের তোমাদের এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় দেওয়া হবে কত, 1 ঘন্টা। তো 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, এখানে জীববিজ্ঞান থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে, পদার্থ থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে, রসায়ন থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে, গণিত থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে এবং ইংরেজি থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে তোমার 0.25 করে কিন্তু কাটা যাবে। তাহলে এখানে যেহেতু টোটাল 150 মার্ক, তার মানে 100 মার্কে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, আর 50 মার্ক কোথা থেকে আসবে, এই 50 মার্ক তোমার জিপিএ থেকে নেওয়া হবে। তোমার এসএসসি যে জিপিএ সেখান থেকে 25 মার্ক, তোমার এইচএসসি যে জিপিএ সেখান থেকে 25 মার্ক, এই টোটাল তোমার এখানে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর 50 মার্কের জিপিএ। এই টোটাল 150 মার্ক থেকে তোমাকে কিন্তু মেধাক্রম অনুযায়ী তুমি কিন্তু এখানে চান্স পাবা বা এখানে ভর্তি হইতে পারবা। তারপর যেটা নিয়ে আলোচনা করবো যে এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কী, কারণ তুমি এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমার একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। কী যোগ্যতা? তো এখানকার জিপিএ যোগ্যতা হলো তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটাতে অবশ্যই অবশ্যই জিপিএ তোমার 4 পয়েন্ট থাকতে হবে অপশনাল সাবজেক্ট ছাড়া। আবার এসএসসি এবং এইচএসসি এই দুটি আর জিপিএ যোগ করে যদি তোমার 8.50 হয় অপশনাল সাবজেক্ট ছাড়া, তারা তুমি এখানে ভর্তি হতে পারবা। তার মানে এখানকার যে জিপিএস যোগ্যতাটা সেটা কিন্তু সবসময় 4 সাবজেক্ট ছাড়া তোমার কিন্তু হিসাব করতে হবে। এবং এখানে যেটা সবচেয়ে বেশি ভালো সুবিধা, এখানে যারা সেকেন্ড টাইমার তারা এখানে পরীক্ষা দিতে পারবা, সেকেন্ড টাইমারদের কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যাবে না, এখানে কোনো ধরনের সিলেকশন নাই। তো তোমার আবেদন যোগ্যতা থাকলেই তুমি এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপর যেটা নিয়ে আলোচনা করব, যেহেতু এখানে তুমি পরীক্ষা দিবা, তাহলে এখানে পরীক্ষা দেওয়ার আগে তোমাকে এখানে জানতে হবে যে এখানে চান্স পাওয়ার টেকনিকগুলো কী, বা তুমি এতদিন যে ভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে আসছো সেই প্রস্তুতি দিয়েই তুমি কৃষিগুচ্ছর জন্য প্রস্তুতি নিতে পারবা কিনা। তো প্রথম পয়েন্টটা হলো, তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও, অবশ্যই এখন তোমাকে নতুনভাবে যে সব কিছু পড়তে হবে ব্যাপারটা এরকম না, তুমি এতদিন ভার্সিটির যে প্রস্তুতিটা নিচ্ছো সেই প্রস্তুতিটাই তোমাকে এখানে চান্স পাওয়ার জন্য এনাফ। এক্সট্রা তোমাকে এখন কী করতে হবে, শুধুমাত্র অধ্যায়ভিত্তিক কনসেপ্টগুলা বা টাইপগুলো তোমাকে সলভ করতে হবে। কোথা থেকে? তোমার কৃষিগুচ্ছের বাজার থেকে একটা তুমি কোশ্চিন ব্যাংক কিনবা, সেই কোশ্চিন ব্যাংক থেকে শুধুমাত্র তুমি কনসেপ্টগুলা বা যে টাইপগুলো আছে সেই টাইপগুলো শুধু রিপিট করবা। এবং এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো কিন্তু নতুন কোনো কিছু না, তুমি যে ভার্সিটির যে প্রশ্নগুলো পড়ছো সেগুলো এখানে আছে, বাট এখানে আরও সহজভাবে আছে। তুমি যখন টাইপগুলো সলভ করবা তখন তোমার কনসেপ্টটা আরও কিন্তু ক্লিয়ার হবে। অবশ্যই তুমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো সাজেশন আকারে পড়ে নিবা। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে তোমাদের কিন্তু আমরা জানাই দেবো যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। অবশ্যই এখানে তোমাকে যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, এজন্য হাতে ক্যালকুলেশনটা ভালোভাবে শিখে নিবা এবং যে শর্টকাট টেকনিকগুলো আছে এগুলো কিন্তু শিখবা। কারণ শর্টকাট টেকনিক তুমি যদি জানো তাহলে কী হবে, তুমি কম সময়ের ভিতরে এমসিকিউ সলভ করতে পারবা। আর যখন তুমি কম সময়ের ভিতরে বেশি এমসিকিউ সলভ করবা,
তখন তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এছাড়া অবশ্যই যে শর্টকাট টেকনিকগুলো আছে সেগুলো শিখতে হবে, এবং চেষ্টা করবা বেশি বেশি কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড বেশি বেশি এখন থেকে পরীক্ষা দিতে। প্রথম থেকে চেষ্টা করবা অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়া, তারপরে ফুল মডেল টেস্ট পরীক্ষা দেওয়া, কারণ পরীক্ষাগুলো দিলে তোমার কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবা, এবং যত বেশি পরীক্ষা দিবা পরীক্ষা হলে এক্সপিরিয়েন্স তোমার বেশি হবে, এবং এতে করে আলটিমেটলি ভর্তি পরীক্ষা দিয়ে ভালো করতে পারবা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তুমি কৃষিগুচ্ছে ভর্তি হতে চাও বা কৃষিগুচ্ছে চান্স পেতে চাও শেষ আশা হিসেবে, কারণ অনেকেরই শেষ পর্যন্ত দেখবা যে কৃষিগুচ্ছে কিন্তু চান্স পেয়ে যাবে। তো কৃষিগুচ্ছে যারা চান্স পেতে চাও, ঘরে বসে অনলাইনে প্রস্তুতি নিতে চাও, তারা চাইলে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো। এই কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হলে তোমার কৃষিগুচ্ছ যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি ঢাবি সাত কলেজ, ঢাবি প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি হয়ে যাবে। এবং এখানে তুমি ভর্তি হলে তুমি পদার্থ প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা, তুমি রসায়নের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা। অনেকে কিন্তু ম্যাথে অনেক দুর্বল থাকো, কিন্তু তোমাকে কিন্তু এখানে ম্যাথ অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। তোমার গুচ্ছতে যেমন তুমি ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ ডাকাইতে পারছো, এখানে কিন্তু সেই সুযোগটা নাই। এখানে ম্যাথ তোমাকে 100% উত্তর অবশ্যই অবশ্যই করতে হবে। এবং এখানে তুমি ভর্তি হলে অনলাইনে তুমি ম্যাথের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা, এবং ক্লাসগুলো করলে তোমার কৃষিগুচ্ছের প্রস্তুতি কিন্তু 100% হয়ে যাবে। এজন্য তারা ঘরে বসেই অনলাইনেই কৃষিগুচ্ছ ভালো প্রস্তুতি নিতে চাও, তারা দ্রুত আমাদের কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যাও। এই কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য কোর্স ফি কত? কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠাবা, পাঠানোর পর এই নাম্বারে ফোন দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে কৃষিগুচ্ছের জন্য কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। এবং আমাদের অনলাইনে এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে, কৃষিগুচ্ছের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে তাদের কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু আমাদের যে অনলাইন এক্সাম ব্যাচটা আছে সেখানে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এখন যেটা নিয়ে আলোচনা করবো, এই যে কৃষি যে বিশ্ববিদ্যালয়টা আছে, এই 9টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন বিশ্ববিদ্যালয় সেরা? তো এই 9টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রথম যেটা বিশ্ববিদ্যালয় আছে সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এইখানে সিট সংখ্যা আছে প্রায় 1116টি, এবং বাংলাদেশের যতগুলো তোমার কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে এই বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু ভালো ভালো জায়গায় চাকরি করতে পারে। তো এই বিশ্ববিদ্যালয়ে অনেকের কিন্তু পড়ার স্বপ্ন থাকে। তারপর যেটা আছে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা যেহেতু ঢাকায় অবস্থিত অনেকের ইচ্ছা থাকে এখানে পড়ার। তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এটা গাজীপুরে অবস্থিত। তারপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদিও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি যে অনুষদটা আছে সেটা কিন্তু এই কৃষি গুচ্ছের আন্ডারে কিন্তু পরীক্ষাটা নেয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, এবার কিন্তু এই বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই তত্ত্বাবধানে কিন্তু কোশ্চিন প্রণীত হবে। এই জন্য অবশ্যই যখন পোস্টব্যাংক সলভ করবা এই বিশ্ববিদ্যালয়ের পোস্টব্যাংকটা একটু ভালো করে দেখবা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, তার টোটাল কতগুলো আসন আছে এখানে? প্রায় আসন সংখ্যা প্রায় 3568টি আসন আছে। এই আসনের বিপরীতে তুমি এখানে ভর্তি হতে পারবা, তার মানে এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় 3568 জন স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাবে। হিউজ পরিমাণে আসন আছে, একটু ভালো করে পড়লে তোমার চান্স পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আছে। তো এখন যেটা নিয়ে আলোচনা করবো যে এখানে আবেদনটা কীভাবে করতে হয়, আবেদনটা করতে হবে এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। এবং আবেদন ফি কত? আবেদন ফি হলো, এবং আবেদন করার পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায়? ভর্তি পরীক্ষাটা কিন্তু তোমাদের এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে যেয়ে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে হবে। সো এখন যেটা নিয়ে আলোচনা করবো যে এখানে আবেদন তাহলে কবে থেকে শুরু হচ্ছে? তো আবেদন শুরু হয়েছে হলো 22 এপ্রিল থেকে, এবং আবেদন শেষ হবে 30শে মে। এর ভিতরে তোমাকে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। এই অনলাইনে আবেদন করার পরে তো ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? 20শে জুলাই, তার মানে জুলাই মাসে। এখন থেকে শুরু করে প্রায় তুমি 3 মাসের মতো সময় পাবা। এই 3টা মাস তুমি যদি ভালো করে পড়ো তোমার 100% সম্ভাবনা আছে এখানে চান্স পাওয়ার। কারণ সাধারণত দেখা যায় একটা স্টুডেন্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অথবা কৃষিগুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাস একবার এনাফ। এই 3টা মাস তোমাকে রুটিন অনুযায়ী স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, এবং স্মার্ট ওয়েতে পড়াশোনা করার জন্য আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হলে আশা করি তুমি ভালো প্রস্তুতি ঘরে বসে নিতে পারবা। তো এই হলো তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি তথ্য, সকল তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আশা করি তোমরা শেষ পর্যন্ত ট্রাই চালাই যাবা, কষ্ট করবা, তাহলে তুমি চান্স পাবা। আমার দেখা অসংখ্য স্টুডেন্ট আছে যারা গুচ্ছে ভালো করতে পারেনি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে পারেনি, শেষ পর্যন্ত কৃষিগুচ্ছর জন্য লড়াই চালাই গেছে, তারা কিন্তু কৃষিগুচ্ছে চান্স পাইছে। কেন অসংখ্য স্টুডেন্ট দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, অনেকে গুচ্ছে চান্স পেয়ে যাবে, বাট তোমার যেহেতু সবার শেষে এখানে পরীক্ষা হচ্ছে তো যারা চান্স পাবা না তাদের জন্য একটা স্বপ্নের জায়গা হলো কৃষিগুচ্ছ। তো আশা করি কৃষিগুচ্ছর জন্য তোমরা শেষ পর্যন্ত লড়াই চালাই যাবা, বাবা মার স্বপ্ন পূরণের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করবা, তাহলে তুমি তোমার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যাবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।